বেশিরভাগ বাবুচিরাই যেটা করে মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে যে চিকেনটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ভেজে নেয় না মোরগ পোলাওয়ের জন্য চিকেনটা ভেজে নিলে যেটা হয় চিকেনের জুসিনেস নষ্ট হয়ে যায় ওস্তাদ হাজি রহমান উনি ঢাকা শহরের প্রসিদ্ধ একজন ওনার কাছ থেকে মেইনলি আমার এই রেসিপিটা শেখা আজকে ওনার রেসিপিতেই আমি শেয়ার করবো শাহি পোলাও রেসিপি যেটা কিনা আপনারা বিভিন্ন হোটেলে এবং বিয়েবাড়িতে খেয়ে থাকেন আজ পর্যন্ত আমি যতভাবে মোরগ পোলাও রান্না করেছি তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো চলুন আমার কিচেনে রান্নাটা শুরু করছি প্রথমে আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব এটা আছে প্রস্তুতানা আমি এক টেবিল চামচ নিয়েছি সাথে লাগছে কাঠবাদাম এক টেবিল চামচ এখানে প্রায় দশ থেকে বারোটার মতো আছে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ মিলিয়ে দুই ধনিয়া টেস্টটাকে ব্যালেন্স করবে আমি এখানে চামচ ব্যবহার করেছি তার সাথে জয়ত্রী এবং জয়ফল এখানে চামচ করে নিয়ে নিয়েছি এখানে দুটাই ব্যবহার করেছি হাফ চা চামচ জিরা মানে যেটা একদম চিকন জিরা সেটা এলাচ দিয়ে দিলাম দুইটা আরও লাগছে হচ্ছে টক দই এখানে আমি একদম ভরে ভরে চার টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিলেই আমাদের স্পেশাল পেস্ট কিন্তু রেডি আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমি সব কিছু একত্রে পেস্ট করে নিয়েছি যাই হোক একটা বড় পাতিলে আমি হাফ কাপ তেল নিয়েছি তার সাথে এক কাপ আমি পেঁয়াজ ব্যবহার করেছি একদম ঝুড়ি করে কেটে রাখা এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি এটা আমি লাস্টে ব্যবহার করব বা রান্নার ক্ষেত্রে ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিব তো সবটুকু বেরেস্তা আমি পাতিল থেকে উঠিয়ে নিলাম আর সেম তেলের মধ্যে এখন কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং কয়েকটা লং এটা তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব এখন অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা সব মিলিয়ে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা মিলিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি এই স্পেশাল পেস্ট যেটা আমি একটু আগেই তৈরি করে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া একটা চামচ একদম ভরে ভরে। লবণ ব্যবহার করেছি দুইটা চামচ টমেটো সস দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ এখন এই সবগুলো উপকরণ একসাথে কিছু সময় কষিয়ে নেব তার আগে ব্যবহার করছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি ব্যবহার করেছি এই ধরেন হাফ কাপ এই ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করেছি এখন মশলাটা যখন খুব ভালোভাবে কষে গেছে দেখতে পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি চিকেন এখানে চারটা চিকেনের পিস আমি ব্যবহার করেছি আজকে যতটুকু আমি বিরিয়ানি রান্না করছি বা পোলাও রান্না করছি চারজনের জন্য পারফেক্ট চিকেনের ওজন যদি বলি সেক্ষেত্রে আটশো গ্রাম চিকেন এখানে আছে এখন এই মশলার সাথে চিকেনটা আমি কিছু সময় কষিয়ে নিব আর এই চিকেনের মধ্যে কিন্তু আগে থেকে কিছু মেরিনেট করা ছিল না কিছু না র চিকেনটাই আমি এখানে ব্যবহার করেছি মানে লবণও দিইনি আর কি প্রায় পাঁচ মিনিটের মতো মশলার সাথে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি হচ্ছে এক কাপ গরুর দুধ আগে থেকে জাল করা এবং তার সাথে গরম পানি ব্যবহার করেছি হাফ কাপ পেঁয়াজ পেরেস্তা অ্যাড করে দিয়েছি হাফ কাপের একটু বেশি হবে তার সাথে ব্যবহার করছি কাঁচামরিচ প্রায় পাঁচ থেকে ছয়টা আর এই কাঁচামরিচের ইতিহাস আপনারা সবাই জানেন যখন কাঁচামরিচের দাম কম ছিল তখন আমি এটা শুকিয়ে রেখেছিলাম আর ফ্রেশ কাঁচামরিচ থাকলে আপনারা এটা ব্যবহার করতে পারেন যাই হোক এখন পাতিলটা কাভার করে আমি মাংস জাল করে নিয়েছি এই ধরেন ছয় থেকে সাত মিনিট হবে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিস এক টেবিল চামচ আলু বোখারা চার থেকে পাঁচটা হবে চিনি লাগছে আমার দুইটা চামচ আর ঘি দিয়েছি এক টেবিল চামচ আবার ওই চিকেনটা আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আলহামদুলিল্লাহ ডান এই পর্যায়ে চিকেনগুলো সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে চুলার জালটা অফ করে দিয়ে আমি পাতিল থেকে চিকেনগুলো উঠিয়ে রাখছি আর পাতিলের ভিতর যেই ঝোল অবশিষ্ট আছে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চার কাপ পরিমাণ গরম পানি তো পাতিলের পানিতে যখন বলক চলে আসছে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আমি চিনি চাল ব্যবহার করেছি আড়াই কাপ পরিমাণ তার মানে দুই কাপ প্লাস হাফ কাপ এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি এখানে দিয়েছি শাহি জিরা হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি এই ধরেন দেড় চা চামচ মতো এক চামচ প্লাস হাফ চামচ যাই হোক আপনাদের টেস্ট করে তারপরে আপনারা লবণটা ইউজ করবেন দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর চালের সাথে এই পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ তার সাথে ওই যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম না সেই সবটুকু চিকেন সহ আমি মুছে মুছে দিয়ে দিয়েছি এখন আমি চিকেনের সাথে রাইসটা মিক্স করে নিব একটু আলতো করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও বেরেস্তা গোলাপ জল এবং কেওড়া জল চা চামচ করে ঘি ব্যবহার করেছি আমি এখানে দুইটা চামচ আর স্যাফরন কালার আমি একটু ছিটা ফোটা চারিদিকে দিয়ে দিলাম এভাবে একদম চুলার লো আছে এই যে নিচে আমি তাওয়াও দিয়েছি এভাবে আমি জাল করে নিব একদম পনেরো থেকে বিশ মিনিট এভাবেই দমে রেখেছি তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মোরগ পোলাও একদমই রেডি আজকের আমি এই মোরগ পোলাও এত তাড়াহুড়া করে রান্না করেছি এই জন্য আপনাদেরকে চেলে দেখাতে পারিনি বলে দুঃখিত বাট রাইস একদম ঝরঝরে হয়েছে এবং চিকেন দেখতেই পারছেন মানে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ভিতর থেকে হয়েছে একদমই জুসি আমার একটা চিকেনও ভেঙে যায়নি কিন্তু মানে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করতে গিয়ে ভেঙে যায়নি সো ইনাফুরে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত আল্লাহ আলাইকুম